পায়খানা করে, অনেকজনে তো আবার বিড়ি না খেলে পায়খানা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই পায়খানা ঘর আমরা প্রবেশ করি না, করি না, পায়খানা লাগলে প্রবেশ করে কি দিয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে বা পা দিয়ে প্রবেশ করবে, যেহেতু এটা নোংরা জায়গা, ধোয়া পরে প্রবেশ করবে। যদি বলুন সুবহানাল্লাহ, যতক্ষণ আপনি ধোয়া পরে যদি পায়খানা ঘরে প্রবেশ করেন তাহলে নোংরা জিনিস আপনাকে অ্যাটাক করতে পারবে না। ওই দেখবেন, ওই জন্যে পায়খানা ঘরে অনেকজনা বসে বসে কথা বলে, কারা? যারা দোয়া পড়ে না, দোয়া পড়ে ঢুকে না, ছুটে গিয়ে ঢুকে বললো পায়খানা ঘরে, বসে বসে পায়খানা করছে আর চালিয়ে যাচ্ছে, বিড়ি বিড়ি খায় পায়খানা ঘরে। অনেক আপনি জিজ্ঞেস করুন, এই যে আলেম দিকে দেখতে পাচ্ছে আপনাদের মসজিদের ইমাম, সে যদি বিড়ি খেয়ে নামাজ পড়ে তার পেছনে নামাজ পড়বে না, তাকে তাড়াবে, কথা বলে না, তার পেছনে নামাজ হবে? এ কথা বলে না কেন? লোকরা নামাজ হবে না, ইমাম সাহেব বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, তুই বিড়ি খেয়ে ইমামের পেছনে কি করে পড়িসবে? ফতোয়া বুঝতে পেরেছেন না পারেননি? ফতোয়া আপনি দিচ্ছেন বিড়ি খেয়ে সিগারেট খেলে ইমামের পেছনে নামাজ হবে না, আর তুমি খেলে তোমারটা হবে। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না, তুই দাড়ি চেঁচে নামাজ পড়বি, তোরটা হবে। বিবেককে পাল্টান, যদি ইমামের জন্য হারাম হয় তোমার জন্য হালাল কখনো হতে পারে না, ইমামের জন্য না জায়েজ হলে তোমার জন্য জায়েজ হতে পারে না, এটা মাথায় রাখবে। দিয়ে নিজেকে পরিবর্তন করুন, নিজেদিকে সুধরান। আজকে আপনি ইসলামটাই জানেন না, টুপি লাগিয়ে মাথা ঠুকান নাম ইসলাম নয়। আরে আমাদের দেশের তো বহু লোক আছে নামাজও পড়ে সুদও খায়, ঠিক কি না? কথা বলেন, নামাজ পড়ে লটারি কাটে, নামাজ পড়ে বিবির ওপরে অত্যাচার করে, নামাজ পড়ে সমাজের ওপরে অত্যাচার করে। যেমন আমাদের দেশে এখন জানেন মুফতিদের কাছে, উলামাদের কাছে স্টাডি না করার কারণে ব্যাপক হারে মুসলমানরা বন্ধন লোন, গ্রুপ লোন, জুয়া খেলা, লটারি খেলা, তারপরে আপনার বন্ধক নেওয়া। আপনাদের এখানে বন্ধক আছে? জমি বন্ধক আছে, খুব ভালো জিনিস, অসুবিধা নয়। ওই জন্য তো বরকত উঠেছে। হাওড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে এক মাস আগে আমাকে ফোন করে বলছে, রোজার 15-20 দিন আগে, হুজুর এত ইনকাম করছি বরকত নাই, ক টাকা করিস? বলে প্রত্যেক দিন 700, তাহলে 30 দিনে কত হলো? 3×7=21,000 টাকা, মাসে 21,000 বরকত পাচ্ছে না। আমি বললাম তোর ইমামের বেতন কত রে? বলে হুজুর 6,000। আমি বললাম তোর ইমামের, ইমামকে কি করতে হয় শুনেছিস? ইমামের বরকতটা ভিক্ষা করে খায় ইমাম? বলে না হুজুর, ইমাম সাহেব খুব সুখী, মসজিদে ভাত বুইয়ে দেয়, 6,000 বেতন পায়। আমি বললাম তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো, হয় তুমি মদ পান করো, তা না হয় গাঁজা খাও, তা না হয় সুদ খাও, তা না হয় লটারি খেলো, তা না হয় জুয়া খেলো। বলে হুজুর আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, কিন্তু মাঝে মাঝে খালি একবার করে একটা করে লটারি চালায়। আমি বরকতটা তো ওখানেই ঢুকিয়েছিস বে মাঝে মাঝে। আমি বললাম তোমাকে যদি 21,000 টাকা ইনকাম করে লটারি কাটতে হয় তাহলে ইমাম সাহেব 6,000 টাকা বেতন পায়, তাকে ক টাকা লটারি কাটতে হয়? লটারির টিকিট এই জন্য হারাম, ভাগ্য পরীক্ষা করা হয় বলে হারাম, শরীয়ত সম্মত নাজায়েজ কাজ, আর তার দ্বারা বরকত হয় না। আল্লাহর কসম হারামে বরকত পাবেন না। যারা বন্ধক নেয় শুনেলেন, বন্ধকটা হচ্ছে বন্ধক নেওয়ার পরে যারা জমির মালগুলো খাচ্ছে তারা সুদের বাবা খাচ্ছে, লেখেলেন। আর একটা আমাদের দেশে নতুন সিস্টেম আছে, আপনাদের এখানে আছে নাকি জানি না, আমার এলাকায় আছে, আমাদের থানায় আছে, কি 10 জন 15 জন 20 জন মেলে 1,000 টাকা করে জমা করলো এক জায়গায়, 20 জন আছে, 20,000 হলো, সেটাকে ডাকে একজনা কিনে লিচ্ছে, 20,000 টাকাটা 15,000-এ কিনলো, 5,000 টাকা বেঁচে গেল,
সেই 5000 টাকাটা সবাই ভাগ নিল। এটার নাম হচ্ছে সুদের ওপরে, সুদের ওপরে তার ওপরের বাবার সুদ। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আচ্ছা এখানেও আছে, আচ্ছা খুব ভালো, বরকতে ভরে যাবে একদম, অসুবিধা নাই। ওই জন্যে দেখুন না, উলামারা বসে আছেন সব 3000, 5000, 10000 মলবি, ইনাদের পোশাক দেখুন। অনেকজন খালি এই হুজুরদের পোশাক দেখে বলে, হুজুর কোথায় কিনে এলেন কাপড়টা? আবে তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। বরকত একটাই কারণে, এটা হচ্ছে এখলাসের কাপড়, আর তোমারটা হচ্ছে সুদের পয়সার কাপড়। রাগ করেন না, নিজেদিকে পরিবর্তন করুন। এর থেকে বড় হারাম কাজ সুদ যারা খায়, শুনেলেন, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুণা। সব থেকে নিম্ন স্তরের পাপ। আপনি কি করে এই পাপ করতে পারেন? মুসলমান সুদ খেতে পারে না, মুসলমান গাঁজা খেতে পারে না, মুসলমান চুরি করতে পারে না, মুসলমান ব্যভিচার করতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। আমার ভাই কষ্ট কোথায় লাগে জানে? আমার গ্রামটা 5000 বসতির গ্রাম, সব মুসলিম, 30 ঘর দাস আছে, 30 থেকে 35 ঘর। একটা দাসদের ছেলে আমার মাদ্রাসার রাস্তা দিয়ে যখন আমি বাড়ি যাই, তো ওই দাস পাড়াটা পড়ে, ছোট্ট পাড়া, একটা ছেলে মদ খেয়ে মাতলামি করে, বিবিকে গালি দেয়, পাড়ার লোককে গাল দেয়, প্রচুর মাতলামি করে। তাকে একদিন বাজারে পেলাম, বলে এই শোন এখানে এলো। আমি বললাম, তুই মদ পান করে যে মাতলামি করিস জানিস কত ক্ষতি? তোর অর্থের ক্ষতি, তোর শারীরিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, কতগুলো ক্ষতির সম্মুখীন তুই জানিস? আমাকে কি উত্তর দিল জানেন? হুজুর আমাকে মানা করছেন, আপনার অমুক মুসলমান ভাই আমার সাথে বসে মদ খায়, আমার কাছে পয়সা না থাকলে ডেকে তার পয়সায় মদ কিনে মদ পান করায়। আমার বুকটা ফেটে গেল, আমি কাকে দাওয়াত দিতে এলাম? সত্যিকারই সেই ছেলেটা সত্য কথা বলেছে। এই মুসলমান তোমার আখলাক দেখে একজন ইসলাম কবুল করবে, তোমার চরিত্র দেখে একজন ইসলাম কবুল করবে। তোমার দ্বারা কেউ বরবাদ হতে পারে না। নবীজির আখলাক আর চরিত্র দেখে বেঈমান কাফেররা ইসলাম কবুল করেছে। আমাদের ভারতের এক শ্রেণীর হিন্দু ভাই আছে যারা আমাদের মতো উলামাদিকে কতটা রিসপেক্ট করে জানেন? আপনাদেরকে ছোট্ট ঘটনা শোনায়। আমি মুম্বাই গিয়েছিলাম, মুম্বাই সফরে, তো ওখানে বহুত বড় কারখানা আছে আমার এক ভাইরা ভাইয়ের, তো তার যে মালিক গুজরাটি, তার কারখানায় গেলাম, তো সেই কোম্পানির মালিকের যে অফিস 250 কোটি টাকার অফিস, 70-80 জন কর্মচারী ম্যানেজার কাজ করছে, তো মালিক আমাকে দেখা মাত্র, খারিয়েছে হে মন না, হিন্দু ভাই কত রিসপেক্ট, শুধু তাই নয় আমাকে বললে, কে লেঙ্গে আপ? আমার চাই পিয়েঙ্গে আর কে? বলে ভাই ক্যাশ থেকে 500 টাকা লোড বার করে দিলেন তার কর্মচারীকে, বলে তুমকো মালুম হ্যাঁ ইয়ে মৌলবি সাহাব হ্যাঁ ইয়ে লোক বড়া পবিত্র, এটা নিয়ে চলে এসো, তুমি মমিন হয়ে গেলে, তুমি মুসলমান হয়ে গেলে। না, মমিন মুসলমান সে, মুসলমানের গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, পুরো জীবন ব্যবস্থা, আপনার খাওয়া দাওয়া, উঠা বসা, আপনার ব্যবহার, আপনার চলা, আপনার বাজারে যাওয়া, আপনার পায়খানা যাওয়া, পায়খানা থেকে বেরোনো, আপনার মসজিদে যাওয়া, মসজিদ থেকে বেরোনো, প্রত্যেকটা কাজ আপনার হচ্ছে কি ইসলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবেক হতে হবে, তবে তার নাম ইসলাম, আপনার পুরো জীবন ব্যবস্থার নাম ইসলাম। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নোংরাকে অ্যাভয়েড করেছেন,
আর ভালোকে প্রশ্রয় দিয়েছেন বলে দিই আপনাকে।